গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো মানে খুব ভালো নেই, আমার জ্বর তো আছি, ওর মধ্যে মোটামুটি। এই দেখো এখন কুস্তি হচ্ছে। মামাম তাকাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আছি রাস্তার মধ্যে। চলো তাহলে, তোমরা চলো দেখো আজকে আমরা কোথাও যাই। এ দেখো মাম এখন দেখছে, আর আমি আজকে খিচড়ি পড়েছি, এটা পুরোপুরি নতুন। চলো তাহলে। তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে। এটা হচ্ছে দিদিদের বাড়ি, এটা হচ্ছে তারাপীঠ, তারাপীঠে সেই দিদিদের বাড়ি। তো চলো এখন যাবো একটু বাজারে। দেখো তাহলে বাজারে কি কথা হচ্ছে। সরি সরি সরি, বাজারে কি কথা হবে কিনা বলতে পারছি না, প্রচুর ভিড়। তো বাজারে না কথা হলেও পরেও কথা হতে পারে, বাট গ্যারান্টি দিতে পারছি না বাজারে কথা হবে কিনা। দেখো তাহলে ব্লগটা। তো দেখো ফ্রেন্ডস, এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো ওইখানে লাইট ভালো নেই, সেই জন্য ভিডিওটা এরকম আসছে। দিদির বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেছিলাম, বাজারে বাড়ি গেছিলাম, রাতে হয়ে গেল। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। বাড়ি চলে এসেছি, মাম্মা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। তো এখন চেঞ্জ টেঞ্জ করবো, রান্না করবো। এখন বাজে হচ্ছে 8টা। তো ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত বসে দিয়েছি, এখানে আছে হচ্ছে মাটন, আজকে হবে মাটন। তো ওটা আমি রান্না করবো না, সেফ দাঁড়িয়ে আছে রান্না করবে। এখানে ভাত বসিয়েছি, সব রেডি করে দেবো। তো তোমাকে বললাম আজকে হবে হান্ডি মটন, তো সেই জন্য এখন প্রস্তুতি চলছে। তো চলো টমেটো নিয়ে, একটা টমেটো নিলাম। বাইরে সেফ এখন কাটাকাটি করছে, ওকে দিই, ও কেটে দেবে। দেখো এখন সেফ এখন কাটাকাটি করছে টমেটো। টমেটো আলু সেদ্ধ দেবো, জন্যই ওকে দিয়েছিলাম আলু টমেটো সব। তো এইখানে রয়েছে মাটনটা, আমি বার করে নিই। তো এই দেখো মাটনটা ফ্রিজারের মধ্যে ছিল, বার করে নিলাম। ঢাকাটা খুলছি বেশ একবার। দেখো ব্যাটারটা তখন অনেকক্ষণ আগে, অনেকক্ষণ এক ঘন্টা আগে প্রায় মাখানো আছে। দেখো কিরকম সেন্ট আসছে,
ভালোই রান্না লাগে। দেখা যাক আজকে শেফ কিরকম রান্না করে। শেফ পুরো হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, এত বড় হাঁড়ি নিয়ে এসছে, মাটনটা এর মধ্যে আসবে কিনা জানি না। এখন দেখছি ঘরের পেছানো সরষের তেল একদম খাঁটি সরষের তেল। স্টিম কমিয়ে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে, আমি জানি না এখন কখন হবে কখন খাবো। অলরেডি 10টা বেজে গেছে, তো আমি এখন ভিডিওটা করার জন্য দাঁড়িয়ে আছি। আমি মামা খাওয়াবো, খাবার গরম হয়ে গেছে, এবার মটনটা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তার পরের দিন, মানে তোমাদের সাথে লাস্ট কালকে রাত্রে কথা হয়েছিল, তারপর কথা টথা হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম ভিডিও প্রথমে যে আমার একটু শরীর খারাপ, আমি তাই দুদিন ধরে ব্লগ করতে পারিনি। তো তার মধ্যেও আবার একটা বিপত্তি ঘটে গেল, এই দেখো, বুঝতে পারছো না তোমরা হয়তো ক্যামেরাতে দেখো, আঙুলগুলো পুরো লাল লাল হয়ে গেছে। তো লাল লাল হওয়ার কারণ হচ্ছে কালকে তোমরা দেখলে হান্ডি মাটন হচ্ছিল, হান্ডি মাটনটা মানে হান্ডি এতটাই ছোটো ছিল যে মাটনগুলো ঠিক আঁটছিল না, ওই জন্য আমি ওই মাটনগুলো হান্ডি থেকে বের করে কড়ার মধ্যে কষিয়ে পুরো মানে প্রেহক করে সেদ্ধ দিয়েছি। মানে সিটি না মারলে মাটন তো খাওয়া যাবে না, তোমরা জানো। তো সেখানে প্রেশারে শিখে দিয়েছিলাম। তো কী হয়েছে, তোমাদেরকে বললাম অলরেডি 10টা বেজেই গেছিলো, রাত্রি হয়ে গেছিলো অনেক। তো রেডি মানে প্রেশার কুকারে দিতে সেদ্ধ হতে হতে প্রায় 15-11টা বেজে গেছিলো। দিয়ে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে আর কি তাড়াতাড়ি করে খুলতে গিয়েছি, কিনা আমার পুরো ঝোলটা ছিটে এসে পুরো এই হাতটাতে লেগে গেছে, আর এতটা জ্বালা করছে কি বলবো, মানে ফুটন্ত ঝোল, তো মানে এতটা জ্বালা করছে যে আমি কিছু খেতে পারিনি সারা রাত, উপরন্তু ঘুমোতে পারিনি, এত জ্বালা করছে হাতটা। দিয়ে মা মানে পোড়া ঝাড়তে জানে, ছাঁকা টাকা লাগলে ঝেড়ে দিলে ফোসকা টোসকা পড়ে না, তো মা দুবার তিনবার ঝেড়ে দেওয়াতে ফোসকা পড়েনি, কিন্তু হাতটা প্রচুর লাল হয়ে আছে আমার এখনও, হাতটা পুরো জ্বালা করছে। এখন বাজে 10টা, হ্যাঁ আমার হাতটা প্রচণ্ড জ্বালা করছে এখনও, কালকে রাতে আমি ঘুমোতে পারিনি ভালো করে, যতক্ষণ দেখেছিলাম তোমার দাদা ভাই আমার হাতের মধ্যে বরফ দিয়ে দিয়েছে, আমার এখনও প্রচণ্ড জ্বালা করছে হাত। তো দেখি বিকেলে হয়তো ডাক্তার হাতে যাবো, তো বিকেলে ডাক্তার হাতে যাবো বলাটাও ভুল, তোমার দাদা ভাই মাকে নিয়ে গেছে হচ্ছে বর্ধমান ডাক্তার দেখাতে, তো আসবে তারপরে, তো ওরাও দেখে ডাক্তার দেখাতে, বাড়িতে কেউ নেই, মাম্মাম ছোটো, মাম্মামকে কেয়ার করা, খাবার করা, মাম্মামের রান্না করা, মামামের খাবার করা, মামামকে খাওয়ানো, বাড়ির রান্না বান্না কাজ করা, মানে একা হাতেই করতে হচ্ছে, তার মধ্যে আমার শরীরের অবস্থা। তো কী আর বলবো, দরজাটা লাগাই বলি ধরম ধরম করে আওয়াজ হচ্ছে। তো দেখো আমি চুলও আঁচড়াতে পারিনি, কালকে দেখেছিলাম যেরকম চুল ওরকমই চুল রয়ে গেছে, মানে কালকে এতটাই হাতে ব্যথা করছে, আমি মানে বিছানাটা যে পারবো মাম্মামকে যে শোয়াবো, তো আমি সে অবস্থা যেন তোমার দাদা ভাই বিছানাটা ঝেড়েছে, তোমার মাম্মামকে শুয়েছে, হ্যাঁ। তো কী আর বলবো, বুঝতেই পারছো মানে ফুটন্ত ঝোল পড়ে গেলে কতটা জ্বালা হয়, তো কী আর করা যাবে, ওটা বিপদ ঘটে গেছে, তার কিছু বলা যায় বলো এখানে। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে, আর তা করতে করতে আশা করছি আমার হাতটা ভালো হয়ে যাবে, আমার প্রচণ্ড হাতটা এখনও জ্বালা করছে, আমি সকাল থেকে আবার দুবার তিনবার বরফ লাগালাম, হ্যাঁ। আর মাম্মাম প্রচুর দুষ্টু, মাম্মামকে নিয়েই মানে কি বলবো, ওকে নিয়েই আমার সারাদিনটা কেটে যায়, তার মধ্যে আমার এই অবস্থা, বাড়ির মধ্যে কেউ নেই বুঝতেই পারছো,
কি অবস্থা হচ্ছে আমার ঢাকায়। তো ঠিক আছে, আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে কালকে তারাপীঠ গেছিলাম দিদির বাড়ি। তো দিদি বলতে ওটা হচ্ছে আমার সেজন অনুদ, মেজোটাকে দেখেছিলাম, এটা হচ্ছে সেজন অনুদ, দিদি সেজদি ভাই। তো সেজদি বাড়ি গেছিলাম, তো দিদির বাড়ি একটু বাজার গেছিলাম, যে একটা নাইটি কিনেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো দেখো তোমাদেরকে বললাম যে দিদির বাড়ি গিয়ে বাজার গেছিলাম, বাজার থেকে দেখো এই নাইটিটা কিনেছি। ঠিক বাজারে আমি যেই নাইটি কিনতে যাইনি, গেছিলাম হচ্ছে জানি না কিরকম লাগছে, আমার কালারটা ঠিক পছন্দ না। দিদি বললো নিয়ে ভালো লাগছে, আমার নজরে সব আমাকে টুকুকারই করে বলতে পারো, দিদি বললো নিয়ে ভালো লাগছে, নিলাম এটাই। এটা মেরুন কালার, মেরুন কালার বাটি কিনতে, কিন্তু নাইটিটা প্রচুর সফট, এটাই যা। ঠিক বাজার ঠিক নাইটি কিনতে যাইনি তোমাদেরকে বলছিলাম যেটা। তো দিদিদের বাড়ি গেছিলাম, তো তো দিদিদের হচ্ছে তারাপীঠ তোমরা জানোই কীরকম। তো তারাপীঠে যে পুজোর দোকানগুলো থাকে, দর্শকর্মার দোকান, তো দিদিদেরও দোকান আছে, দিদিদের মন্দিরের পেছনেই দোকান। তো তোমরা যদি কেউ আসো তাহলে ওইখানে আসতে পারো। তো দিদিদের মন্দিরের পেছনে দোকান, তো হচ্ছে দিদিদের যাইবো বাড়িতে ছিল না, দিদি বললো যাইবো দেখা করে আসতে, আর তোমার দাদাভাই গেছিলো বাজার মাটন নিতে, ওই জন্য আমি বললাম চলো তাহলে যাই, দিয়ে দোকানটায় ঢুকলাম, ভালো লাগলো ওই জন্য নিয়ে নিলাম। হ্যাঁ তো আর কি বলবো, তো বলো তোমরা কেমন লাগছে, আমার লাগছে মোটামুটি, নাইটি বাড়িতে পরবো, আবার ভালো খারাপে কী আসা যায় তাই না, হলেই হলো একটা। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এইটুকুনি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ঠিক আছে তাহলে বাই, আর দেখো হাত এখনো পুরোটাই লাল হয়ে আছে, এই যে এই আঙুল, এই আঙুলগুলো এতটা অবধি লেগেছে সেটি আর কি, এতটা অবধি, এই নখগুলো লাগেনি আর এই জায়গাটা লাগেনি, খালি এটুকুনি, বুঝতে পারবে তোমরা লাল হয়ে আছে পুরো হাতটা। তো ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এইটুকুনি, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আমাদের কাছে সবাই লাগে যায়। ঠিক আছে আজকের ব্লগটা।